ঝামেলা বস্তি বলে, তো ওখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে একদিকে ইন্ডিয়া একদিকে ভুটান, তো এখন ওইদিকের রাস্তাটাতেই যাচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক ভিউ পয়েন্ট থেকে কিভাবে দেখা যায় আর কি, ভুটান আর ইন্ডিয়া দুটোই দেখতে পাবো। ইন্ডিয়া দুটোই যাবে, নদী আছে সামনে। আচ্ছা কি নদী ওটা? খুব ভালো, ওটা ডায়না নদী বলে। আচ্ছা ডায়না, ওখানে জল আছে ডায়না নদীতে? জল আছে, হ্যাঁ জল স্রোত আছে। আচ্ছা এখানে তো ডায়না নদী একদম শুকিয়ে গেছে, তো ওখানে চলো দেখা যাক ডায়না নদীর রূপটা কি কিরকম দেখা যায়। পৌঁছে গেছি ভিউ পয়েন্টে, এটার একদিকটা ভুটান একদিকটা ইন্ডিয়া। দেখো এখানে ডায়না নদীতে কিন্তু বেশ জলের স্রোত আছে, আশা করি তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ। দেখো আমি বলে দিচ্ছি কোনটা ভুটান আর কোনটা ইন্ডিয়া। এই যে নদীটা যাচ্ছে, নদীর ওপারটা হচ্ছে পুরোটা ভুটান। এই যে বড় পাহাড়টা দেখতে পাচ্ছ অনেক দূরে, এটা আমি তো জুম করে দেখাচ্ছি অনেক দূরে, এই বড় পাহাড়টা হচ্ছে ভুটান, আর এই বড় পাহাড়টা হচ্ছে ভুটান, আর এই দিকটা হচ্ছে ইন্ডিয়া। এই যে দেখো এই যে গাড়িটা যাচ্ছে, ওই দিকটা হচ্ছে পুরোটাই ভুটান ব্রিজের ওখান থেকে, তাই তো? আর এই দিকের এই এই পোর্শনটা হচ্ছে পুরোটা ইন্ডিয়া। দেখো এখানে কিন্তু ডায়না নদীতে বেশ ভালো জল আছে, তোমরা কিন্তু এই জায়গাটায় একবার এসে ভিজিট করো। দেখো আমরা এতটা দূরে আছি, অপূর্ব ভিউ পয়েন্ট। এখানে ছোট ছোট কিছু দোকান আছে, এসে চা ফা খেতে পারবে। ছোট একটা গ্রাম এটা, লাল ঝামেলা বস্তি বলছে। এই যে কি অসাধারণ লাগছে জায়গাটা, দেখো নদীটা। এখানে ডায়না নদীর খুব স্রোত, আজকে ওয়েদারটাও দারুণ সুন্দর। এখানে ছোটখাটো দোকান আছে, দেখি দেখা যাক দোকানে কি পাওয়া যায়। ক্যা মিলতা হ্যায় ভাইয়া, খানে কা কুছ হ্যায়?
क्या वगैरह नहीं है ना? मोमो मोमो नहीं है, उधर मिलेगा। अच्छा अच्छा ये कितने बजे से दुकान खुला रखते हैं आप लोग? 9-10 बजे से खुला रखते हैं। रात को 6 बजे तक। यहाँ पे हाथी आता है? आता है, कल ही आया था रात को। ইন্ডিয়া ভুটানের মাঝখানে দাঁড়িয়ে আছি, ওদিকেই বর্ডারটা রয়েছে। লালঝামেলা বস্তিতে এই ইন্ডিয়া ভুটান বর্ডার দেখে লাটাগুড়ি ফরেস্ট হয়ে আমরা চলে গেলাম গাজলডোবায়। কিন্তু গাজলডোবায় যাওয়ার আগে লাটাগুড়ি ফরেস্টে এক অদ্ভুত ঘটনা ঘটল, সেটা তোমাদের জন্য তোলা আছে, চলো দেখে নি। লাটাগুড়ি ফরেস্টে অলরেডি ঢুকে পড়েছি। লাটাগুড়ি ফরেস্টে মহাকাল মন্দিরের আগে 500 মিটার আগে জাস্ট মোবাইলের নেটটা অন করে বসে থাকবে ঘড়ির দিকে তাকিয়ে। 2 মিনিটের জন্য তোমার ঘড়ির টাইমটা বদলে যাবে আধ ঘন্টা এগিয়ে, এবং 2 মিনিট পরে আবার সেই যথারীতি আমাদের আধ ঘন্টা পিছিয়েই টাইমটা আবার শো করবে। সেটাই দেখানোর জন্য মোবাইলটা নিয়ে বসে আছি, চলো দেখে নি। লাটাগুড়ি ফরেস্ট থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছি গাজলডোবায়, সঙ্গে করে নিয়ে নিয়েছি কাঞ্চনজঙ্ঘাকে। এবার তোমাদের বলি, প্রথমবার যখন ঘড়ির সময়টা বদলেছিল আমি তোমাদের একটা ব্লগে বলেছিলাম, কিন্তু তোমাদের প্রমাণস্বরূপ আমি দেখাতে পারিনি। তাই আজকে স্পেশালি এই পার্টিকুলার জিনিসটা, মোবাইলে টাইম বদলের ব্যাপারটা ক্যামেরাবন্দি করার জন্যেই এবং তোমাদের প্রমাণ সহকারে দেখানোর জন্যেই কিন্তু আমি গেছিলাম লাটাগুড়ির জঙ্গলে। প্রথমটা দেখে আমারও খুব অবাক লেগেছিল, কিন্তু মানে হঠাৎ করে জঙ্গলের মধ্যে কেন এরকম সময়টা চেঞ্জ হয়ে যায় বুঝতে পারিনি। অনেক রিসার্চ করেছি, একে তাকে অনেকবার জিজ্ঞাসা করেছি, কোনোদিন কারোর মুখে শুনিও নি বা এর আগে এতবার ডুয়ার্স এসেছি কোনোদিন এরকম ঘটনা নোটিস করিনি। তো অনেক কিছুর পরে প্রথমে ভেবেছিলাম এটা কি অলৌকিক কোনো ঘটনা বা কিছু জঙ্গলের মধ্যে বলে কথা, কিন্তু সায়েন্টিফিক রিজন তো ডেফিনেটলি থাকবে। তো অনেক কিছু রিসার্চ করে সবাইকে জিজ্ঞেস টিগেস করে আলটিমেটলি জানতে পারলাম যে মহাকাল মন্দিরের 500 মিটার আগে ওই জায়গাটা দিয়ে আমাদের ইন্ডিয়া আর নেপালের একটা বর্ডার গেছে, যেখানে তখন ওই সময় নেপালের টাওয়ারটা কাজ করে, সেই জন্যই সময়টা বদলে যায়। সারাদিন সকাল থেকে প্রচণ্ড ঘোরাঘুরির পর এবার পেয়ে গেছে প্রচণ্ড খিদে, তাই গাজলডোবার এই রাস্তায় ঢুকেই রাখিদুল ভাইকে বলেছিলাম চলো কোথায় খাবার দাবার খাওয়া যাক। কিন্তু রাখিদুল ভাইও দেখলাম গাজলডোবার খুব একটা খাবারে ভালো কোনো জায়গার সন্ধান দিতে পারল না। তাই গাজলডোবার ভেতরে ঢুকে জাস্ট ব্যারেজটা ক্রস করেই বাঁ হাতে একটা জায়গা নেমে চলে যায়, ওইখানে গেলাম খাবার খাওয়ার জন্য। চলো তোমাদের সেখানটাতেও নিয়ে যাচ্ছি এবং তোমাদের সাথে শেয়ার করছি জায়গাটা কেমন। ওই ব্যারেজটা ক্রস করেই বাঁ হাতে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, ওর ভেতরেই প্রচুর স্পাইস হোটেল। কিন্তু বন্ধুরা আমি আর ব্লগ করার সাহস পেলাম না, খাবারের মান অতিরিক্ত বাজে এবং প্রচন্ড আনহাইজেনিক, তাই আমি রেকমেন্ড করব তোমরাও কেউ এখানে এসে খেও না। কিন্তু অগত্যা আমাদের উপায় ছিল না, ওখানেই কোনো রকমে মানে নাক চেপে ঘেন্না করে মানে কোনো রকমে খেয়ে বেরোতে হলো। তারপরে আমরা একটু গাজলডোবার আশপাশটা ঘুরলাম, কিন্তু তখন আর শরীরে এনার্জি নেই যে আর নেমে নেমে দাঁড়িয়ে
ব্লগ করব, ভিডিও করব, আর তখন শরীর চলছিল না, তো সেই জন্যে আর ভালোভাবে তোলা হয়নি গাড়ি থেকে যতটুকু তোলা যায়। অফবিট নর্থ বেঙ্গল সিরিজের এটাই আমার লাস্ট এপিসোড। প্রত্যেকটা এপিসোড তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। আশা করি তোমাদের প্রতিটা এপিসোড ভালো লেগেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন আমার চ্যানেলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো।